36 আমি চলে চন্দননগরে তোমার আগে ভিডিও ভদ্রেশ্বর থেকে দেখিয়েছি মানকুন্ডু থেকে দেখিয়েছি এখন চন্দননগর থেকে দেখাবো তোমরা কি কি মন্ডপ দেখতে পাবে তার আগে এই অবস্থা আমাদের ট্রেন পুরো ভর্তি হয়ে যাবে মানে প্যান্ডেলটা কিনা অন্যরকম টোটালি যদি হাত দিয়ে এখানে কী দিয়ে স্বাভাবিক বুঝতে পারছো কী দিয়ে তৈরি আমরা কিছু বললাম না অন্যরকম ফিল হচ্ছে ব্যাপারটা মানে এক কথায় মন্ডপটার প্রতিমা অনবদ্য আর চন্দননগর স্টেশন থেকে নেমে ফার্স্ট যে মন্ডপটা দেখবে সেটা হলো এই কালীসানি ঠিক আছে আর প্রথমেই কিন্তু মনটা ঘুরে যাবে একদম যে চন্দননগর তার আসল প্রমাণ দেয় কিন্তু তার লাইটিংয়ে আর সামনে যা লাইটিংয়ে চোখ জাস্ট ঝলমল করছে আমার চশমা দেখতে পাচ্ছ কি তার প্রতিফলন এক কোটে অসাধারণ আমাদের নেক্সট যে মন্ডপ সেটা হলো ফটো ঘোরা চলো আর অষ্টমীর সন্ধ্যায় পুরো চন্দননগর জেগে গেছে একদম অবশ্য অষ্টমী কেন আমি তো সেই চতুর্থ থেকে আসছি তাই না তোমাদের জন্য শুধু এই ভাগে না ঘোরা হচ্ছে আমার জাস্ট মায়ের মুখটা জাস্ট অসামান্য লাইটিং সাথে মায়ের প্রতিমার মুখ মানে মন প্রাণ ভরে যাবে এত পজিটিভিটি মায়ের মুখের মধ্যে অবশ্য মা মানে সবসময় পজিটিভিটি সেটা মনে ভরে যাবে একদম নেক্সট আমাদের বন্ধু সেটা মধ্যাঞ্চল সবাই লেজার শো হচ্ছে এখানে প্রত্যেকে দাঁড়িয়ে দেখছে দেখতে পাচ্ছ আর সামনে লেজার শো হচ্ছে
মানে মায়ের মুখ দেখছি আর মুখ দিয়ে সেটা ওয়া ওয়া উড়াচ্ছে আর কিছু না, মায়ের মুখ দেখছি আর মুখ থেকে সেটা ওয়া ওয়া উড়াচ্ছে, মানে এতটা সুন্দর কিচ্ছু বলার নেই, জাস্ট অ্যামেজিং, মানে হা করে তাকালে যেমন হয় না ঠিক হয়ে যাচ্ছে। নেক্সট মনে পড়ে বেনে পুকুর, হ্যাঁ হয়তো মণ্ডপ দেখে হয়তো পছন্দ হবে না, বাট মায়ের মুখখানি দেখে মা এই বলতেই হবে। লঙ্কা দেবো না না দিও, পুজোয় ঘুরছি আর জুতো খেতে হবে না, তাই এই গরিবে কি করা যাবে আর, এগুলোই সেই। ৪০ টাকা দাম, রোড ধরে সোজা যখন জিটি রোডের দিকে যাবে তখন তোমাদের ডান দিকে পড়বে তোমার বাগবাজার। বাগবাজার লাইটিংটা যেমন সুন্দর করেছে মা তো অসাধারণ, সে বলে আর প্রয়োজন হয় না। এটা তোমার চন্দননগর স্টেশন যাওয়ার রাস্তা, ওই দিক দিয়ে আসার পথে দুটো ভাগ হয়ে যাচ্ছে, একদিক যাচ্ছে তোমার বাগবাজার যেটা লাইটিং মারাত্মক করেছে যেটা তোকে দেখে এলাম, তার অপোজিটেই কিন্তু আরেকটা রাস্তা যাচ্ছে সেটা হলো বাগবাজার তালপুকুর ধার। বড় করে না ফুল বডিটা আছে না, এই মায়ের সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো মায়ের উপরে দেখো পুরো ইন্ডিয়ার ম্যাপ আঁকা, সাথে কিন্তু অশোক স্তম্ভ সামনে আছে, এটা দারুণ ব্যাপার, আর মাকে এত অনবদ্য লাগছে। আচ্ছা এই হলো সেই স্টেশন রোড চন্দননগর থেকে এসে, আর আমরা সামনে মিট করছি এটা জিটি রোড, জিটি রোড ক্রস করে আমাদের একটা মন্ড পড়বে ওইদিকে সেটা তালদিঘির পার, সেটাই এখন যাব চলো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি বলে চাঁদমালা দিতে পারছো না, এটা কিন্তু পুরো 10 টাকার নোট দিয়ে তৈরি করে দিতে পারছো, পুরো অরিজিনাল, কিন্তু এটা কিন্তু ইম্প্রেসিভ ব্যাপার। পিছনে রয়েছে তালদিঘির পার, এক্ষুনি কভার করে এলাম, আবার রিটার্ন কিন্তু চলে এলাম জিটি রোডে, মানে তোমাদের চন্দননগর স্টেশন থেকে জিটি রোড অবধি যতগুলো তোমাদের মণ্ডপ কিন্তু সব কভার করিয়েছি, ম্যাক্সিমাম আমার তো মনে হয় কোনো বাদ দিয়েছি। তো যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টাটা। চেনে না দেখা হলো, আচ্ছা জিটি রোডের গিয়ে যেতে যেতেই কিন্তু আবার মানে দফাদার বাবু মনে দরজায় কিন্তু মানে কি বলবো ভালোবাসা মানুষের দেখা হয়ে গেল, ইভেন দিদিদের সঙ্গে কিন্তু প্যান্ডেল স্টেশনও দেখা হয়েছে,
তা উপজে দেখেছে, মানে আমি ফট করে অবাক হয়ে গেছিলাম, বাট আবারও দেখা হয়েছে, হয়তো মাছি এসে তাই, তা এসে তো প্রচুর ভালোবাসা পেলাম। তো এই বলে আমার ভিডিও শেষ করলাম, মানে শেষ পর্যায়ে কথা আছে না, যেটা যা শেষ ভালো তো সব ভালো, মানে পুরো ভিডিওটা কারোর সঙ্গে দেখা হয়নি, কিন্তু লাস্ট পজিশন যখন এন্ডিং করবো তখন এর সঙ্গে দেখা হলো। সো আই এম সো গ্ল্যাড, থ্যাংক ইউ সো মাচ, এবার পাশে দেখো, টাটা।